আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিংশিপ। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরও একটি অসাধারণ অ্যাপস বা সাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, যেটি কিনা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। সেটি আর কিছু নয়, অনলাইন আর্নিংয়ের সাথে যদি আপনি ইনভলভ থাকেন বা আপনার অনলাইন আর্নিংগুলো নিজের পকেটে নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। সো কানে হেডফোন লাগিয়ে ফাঁসে পছন্দের যে কোনো জিনিস খেতে খেতে দেখতে থাকুন ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। কারণ এখানে আমি গ্রাফিক্স রিলেটেড ভিডিও এবং অনলাইন আর্নিং এর পরে লট অফ ভিডিও আমি আপনাদের জন্য পাবলিশ করেছি, যাতে আপনারা বঞ্চিত না হন আর্নিং থেকে। সো ফিরছি ইন্ট্রো এর। ওয়েলকাম ব্যাক, আমি আপনাদেরকে নিয়ে এসেছি আজকে যে সাইটটি, সেটি হচ্ছে EWO365.com। এটি একটি বাংলাদেশি মানি এক্সচেঞ্জ সাইট এবং অনেক বেশি ট্রাস্টেড। আমার মুখের কথা নয় বন্ধুরা, আপনি যদি এই সাইটটিতে ঢুকেন তাহলে একটু যদি স্ক্রল ডাউন করে নিচে চলে যান, তাহলে এই যে তারা এক্সচেঞ্জ করেছে কোন কোন অপশনে বা কোন কোন মাধ্যমের মধ্য দিয়ে তারা এক্সচেঞ্জ করিয়েছে সেটাই এখানে শো করছে। বিকাশ, পার্সোনাল, বিডিটি, স্কুইল, নেটেলার, পারফেক্ট মানি, ওয়েব মানি, কয়েন বেস, ইথারাম, বিটকয়েন, লিটকয়েন সব কিছু এখানে রয়েছে। এবং এখানে খুব সহ রয়েছে, অ্যামাউন্ট সহ রয়েছে, সেন্ড এবং রিসিপ্ট সব কিছু এখানে রেটটাও দেওয়া রয়েছে। বন্ধুরা, আপনি আশা করি চাইলে এখান থেকে রেট দেখে এক্সচেঞ্জটা করে নিতে পারবেন খুব সহজেই। আমি এখানে অ্যাকাউন্ট করেছি। অ্যাকাউন্ট করার জন্য সব সময় আপনাকে মনে রাখতে হবে সাইটটিতে আসার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে নিয়ে আসার পরে আপনি যখন আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন, তখন আপনি এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন এবং এখানে আমাদের ওয়েলকাম জানিয়েছে। এখানে যে অপশনগুলোর মধ্য দিয়ে আপনি কাজ করবেন সেটি প্রথমে আমি আপনাকে দেখাচ্ছি এক্সচেঞ্জে। বন্ধুরা, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি যে ইন্টারফেস পাবেন সেটি হচ্ছে এটি। এক্সচেঞ্জে যখন ক্লিক করবেন আপনি এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন এবং পাশে রয়েছে অ্যাফিলিয়েট। এখান থেকে অ্যাফিলিয়েট এর মাধ্যমে কীভাবে আর্নিং করবেন সেটি একটি সহজ এবং ফ্রি প্রসেস রয়েছে, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো কিছুক্ষণ পরে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কোনোরকমে স্কিপ করা ছাড়াই দেখবেন এবং কন্ট্যাক্ট করতে পারবেন কোনোরকম প্রবলেম যদি আপনার থাকে বা কোনো প্রশ্ন থাকে। এবং আর্ন মানিতে ক্লিক করলে আপনি আর্ন মানিটা উইথড্র করে নিতে পারবেন খুব সহজে। এবং এখানে সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে, যেহেতু এটিও ট্রাস্টেড এবং বাংলাদেশের সাইট, সো আপনি সরাসরি এখানে ল্যাডস সেটে যখন ক্লিক করবেন তখন আপনি তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন যে কোনো বিষয়ে। এবং এখানে যে মেসেজটি শো করছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো কিছু জিজ্ঞেস করার জন্য তারা লাইভ সেটের জন্য অপশন রেখেছে। আমি মনে করি দিস ইজ দ্য বেস্ট সাইট ফর এভরি বাংলাদেশি টু এনশিওর দেয়ার আর্নিং। ওয়ার্ক টাইম হচ্ছে 10:30 থেকে রাত 11 পর্যন্ত। এই সময় আপনি যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবেন এবং স্যাটারডে টু থার্সডে তাদের ওয়ার্কিং পিরিয়ড এবং তারা এখানে ফ্রাইডেতেও অপশন রেখেছে। EWO365 যেহেতু একটি আর্নিং মানি এক্সচেঞ্জ সাইট, তো আপনি যে অপশনগুলোর মাধ্যমে সেন্ড এবং রিসিভ করতে পারবেন, প্রথমে রয়েছে বিকাশ। বিকাশ অ্যাকাউন্ট নেই এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর, অর্থাৎ বিকাশ আমাদের জন্য সবচেয়ে সহজলভ্য একটি মানি এক্সচেঞ্জ সাইট বলা যায়। স্কিল রয়েছে, নেটেলার রয়েছে, পার্সোনাল মানি রয়েছে, ওয়েব মানি রয়েছে, তারপর কয়েন বেস রয়েছে। কয়েন বেসের ব্যাপারটা আমি একটু বলি, আপনি যদি কয়েন বেস এর মাধ্যমে বিকাশে আপনার যে কোনো পেমেন্ট নিয়ে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই কয়েন বেসে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে, এরপর বিটকয়েনটা আপনি আপনার বিকাশে নিয়ে আসতে পারবেন। ইথারাম রয়েছে, লাইটকয়েন রয়েছে এবং পেয়ার রয়েছে, পেপল রয়েছে, অর্থাৎ অনেকগুলো অপশন এখানে রয়েছে। এটি হচ্ছে স্যান্ড মানি। এরপর রিসিভে যখন আপনি ক্লিক করবেন সেই জিনিসগুলো এখানে রয়েছে। এবং এখানে রেটটা শো করছে এক্সচেঞ্জ রেট $1 সমান $98, অর্থাৎ দারুণ একটা রেট বলা যায়। তো আমি প্রথমে দেখাচ্ছি কীভাবে আপনি বিকাশ পার্সোনাল থেকে নেটেলার দিই। আমি নেটেলার ধরুন আমি $5 দিয়েছি। $5 দেওয়ার পরে আমি এটি নিয়ে আসতে চাচ্ছি আমার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে।
এরপর আমি এক্সচেঞ্জে ক্লিক করার পরে যে অপশনটি পাবো সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। নেট একটু দুর্বল থাকাতে বন্ধুরা আমার একটি এক্সচেঞ্জ করতে সময় নিচ্ছে, আমি অন্য একটি অপশন সেই ভাগে দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাফিলিয়েটে যদি আপনি ক্লিক করেন, অ্যাফিলিয়েটে ক্লিক করার পরে আপনি একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটা যদি আপনি আপনার আপনি শেয়ার করে প্রচুর পরিমাণে ট্রাফিক পাবেন, সেখানে যদি শেয়ার করেন তাহলে অবশ্যই সেই অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে আপনি অর্থাৎ যে রেফারেল লিঙ্ক রয়েছে সেই রেফারেল লিঙ্ক থেকে আপনি অবশ্যই $4 করে পাবেন। এটি হচ্ছে সবচেয়ে উইদাউট ইনভেস্টমেন্ট ছাড়া আর্নিং। এরপরে রয়েছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ও যেটি বলেছে সেটি হচ্ছে 5% তারা দিচ্ছে এফিলিয়েট প্রোগ্রামের মধ্যে। এনি রেজিস্টার্ড ইউজার অফ এক্সচেঞ্জ ওয়ালেট অপটিমাইজার 365 ক্যান ইউজ আওয়ার এফিলিয়েট প্রোগ্রাম প্রো, ইউ ক্যান আর্ন আপ টু 5% অফ অল এক্সচেঞ্জ। সমস্ত এক্সচেঞ্জের মধ্যে আপনি 5% করে পাবেন এবং অল ইউর উইনিংস ক্যান বি উইথড্রল অ্যাট এনি টাইম ইউ উইশ, অর্থাৎ যখন আপনি চান তখন আপনি এখানে উইথড্র দিতে পারবেন। টার্ম অফ পেমেন্ট অফ প্রফিটস ফ্রম 1 to 5 ওয়ার্কিং ডে, 5 থেকে 5 কার্যদিবসের মধ্যে সেই পেমেন্টগুলো আপনি উইথড্র নিয়ে যেতে পারবেন। এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা, এখানে উদাহরণটা দিয়েছে ইফ দ্য ইউজার ডিসাইডস টু এক্সচেঞ্জ $100, যদি কোনো ইউজার বা ব্যবহারকারী $100 উইথড্র দেওয়ার জন্য ডিসাইড নেয় বা সিদ্ধান্ত নেয় তাহলে সেই এক্সচেঞ্জ রেটটা হবে 0.95, ইউজার্স রিসিভ $95 অ্যান্ড ইউ টেক 5%। অসাধারণ একটি অপশন আমি মনে করি। এবং কীভাবে এখানে অ্যাফিলিয়েট করতে হবে সেটি হচ্ছে লগ ইন করতে হবে অ্যাকাউন্টে, অর্থাৎ এই সাইটে লগ ইন করতে হবে এবং রেফারেল চলে যেতে হবে। রেফারেল চলে যাওয়ার পরে সেই রেফারেল যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা আপনি কপি করে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট আপনার যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে আপনি অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। এবার আসি যেটি দেখিয়েছিলাম সেটি হচ্ছে বিকাশ, আমি নেটালার থেকে আমি নেটালার চুজ করছি, নেটালারটা দিচ্ছি, নেটালার আমি $5 দিচ্ছি। $5 দেওয়ার পরে আমি এখানে রিসিভ অ্যামাউন্টের মধ্যে যদি দেই, নেট দুর্বল থাকা দেখি শুরু করছে না, আশা করি আপনারা এটি সহজে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি সেন্ড মানিতে যেটি চাচ্ছেন সেটি এখানে লিখবেন, $10 হলে $10 বা $5 হলে $5, $10, অর্থাৎ আপনি যেটি চাচ্ছেন সেটি আপনি বিকাশে বা আপনার চাহিদা মতো যে কোনো এখানে অপশন ইউজ করে আপনি আপনার পকেটে নিয়ে আসতে পারবেন। এখানে যদি $5 দেন তাহলে অবশ্যই সেই $5টা আপনাকে পাঠাতে হবে, তারা একটি ইমেল অ্যাড্রেস দিবে, সেই ইমেল অ্যাড্রেসের মধ্যে দিয়ে আপনি যদি পাঠান তাহলে সেই টাকাটা অবশ্যই তারা আপনি আপনার বিকাশ দেন, স্কিল দেন, নেটওয়ার্ক দেন, এখান থেকে যে কোনো সব অপশন চুজ করে দিলে তারা সাথে সাথে পাঠিয়ে দিবে। সর্বোচ্চ 20 থেকে 30 মিনিটের ভিতরে তারা আপনার সেই সেন্ড করা মানিটা অবশ্যই আপনাকে পাঠিয়ে দিবে, যেটা আপনি সহজে রিসিভ করে নিয়ে যেতে পারবেন। তাহলে অ্যাক্সেসটা দেখালাম, অ্যাফিলিয়েট বললাম, কন্ট্যাক্ট বললাম, এরপর আর্ন মানিতে যদি ক্লিক করি, আর্ন মানিতে ক্লিক করার পরে এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছি আমি, আর্ন মানি অন ইউ .com আনলিমিটেড রেফারেল রিওয়ার্ডস, নো লিমিট গেট রেফারেল রিওয়ার্ডস এবং 5% অফ অল এক্সচেঞ্জ মেড থ্রু ইয়োর লিঙ্ক। এখানে যে লিঙ্কটা দিবে সেটা শেয়ার করতে হবে এবং 5% পর্যন্ত প্রফিট পাওয়া যাবে। এখানে অপশন দিয়েছে কোথায় কোথায় শেয়ার করা যাবে, তো ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে, তারপর গুগল রয়েছে, সে রেফারেল লিঙ্কটা এখানে এখান থেকে আপনি শেয়ার করলে 5% পর্যন্ত এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। সো এটি ছিল মোটামুটি অপশন কিভাবে আপনি EWO365.com এর মধ্যে কীভাবে আপনি আপনার মানি এক্সচেঞ্জ করবেন সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আসলে জিনিসটা বুঝতে পেরেছেন, আপনি আপনার যে মানিগুলো রয়েছে সেই মানিগুলো সহজে এখান থেকে এক্সচেঞ্জ নিয়ে যেতে পারবেন। এখানে মিনিমাম অ্যামাউন্ট রয়েছে বিকাশের $1,000, আমি $1,000 দিই। মেসেজ এসছে বিকাশ টু, ধরুন আমি $10 দিই,
$10,870. এরপরে এডিশনাল ইনফরমেশন, এখানে আমার এডিশনাল ইনফরমেশন দেখতে পাচ্ছেন, আমার যে অ্যাকাউন্ট যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছিলাম সেটি, এবার বিকাশ পার্সোনাল নাম্বার, ধরুন আমি আমার বিকাশ পার্সোনাল নাম্বারটা দিচ্ছি, আপনি চাইলে এখান থেকে বিকাশ আপনি যেটাতে বিকাশ নিয়ে আসবেন, তারপর কন্ট্যাক্ট নাম্বার দেবেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে আপনি প্রসেসে ক্লিক করবেন, প্রসেসে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এসকিউএল ইউএসডি বিকাশ পার্সোনাল, অর্থাৎ এসকিউএল থেকে আমি বিকাশ পার্সোনাল পেমেন্টে নিয়ে আসতে চাচ্ছি, তো এখানে অ্যাক্সেস আইডিটা রয়েছে, অ্যাক্সেস আইডিটা আপনি অবশ্যই কপি করবেন। এরপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে কনফার্ম অর্ডারে আপনি এর আগে এটি কপি করবেন, কপি করবেন এই জন্য যে এখানে ট্র্যাক করার একটি সুবিধা রয়েছে, অথবা আপনি প্রুফ হিসেবে অর্থাৎ আপনার টাকাটা অ্যাক্সেস করতে দেরি লাগে তাহলে আপনি তাদের সাপোর্টে বা কন্ট্যাক্টে এই অ্যাক্সেস আইডিটা সেভ করে কেন দেরি হচ্ছে সেটি অবশ্যই সহজে জেনে নিতে পারবেন। আপনি এখানে কনফার্ম অর্ডারে করার পরে এই ধরনের একটি অপশন পাবো, এখানে লেখা আছে বন্ধুরা MSN আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, অথবা তাদের সাপোর্টে আপনি যোগাযোগ করবেন, আপনি এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজে পেয়ে যাবেন। তো দেরি না করে আপনি আপনার আর্নিংগুলো সহজেই আপনার কাঙ্ক্ষিত এক্সেঞ্জটি এইটি ইউজ করে আপনি আপনার পকেটে নিয়ে আসুন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি, আবারও অনুরোধ জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে সব ভিডিও পেতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।